দুই হাতে মুসাফা কইরা হাতটা এখানে লাগায়া এরম করলে মনে হয় যে লোক লোকটা খুব ভদ্র লোকটা খুব শূন্য অনুযায়ী আসে খুব দিনের উপরে আসে এরম মনে হয় না এইটা হকানি হ্যাঁ ভালো একটা শব্দ বলছে হকানি শব্দটা আপনি আনলেন হক্কানি নিয়ে কথা তো আমার অনেক অনেক কিছু মনে করাই দিলেন আমি তাহলে একটু গল্পটা বলেই ফেলি একবার ইন্ডিয়া গেছি আমি ক্যালকাটা একটা ট্রেনিং এর জন্য দুই হাজার সালের কথা একটা ম্যারিন ক্লাবে থাকি ট্রেনিং হয় তো শুক্রবার সামনে আসলো ওইখানকার এক এই কেরানি বা কিছু হানিফ নামটা আমার মনে আছে সেগুলো স্যার নিউমার্কেট এলাকায় বড় জুমার জামাত হয় যার না পড়ে আসেন একদিন গিয়ে আমি গেলাম ট্রেনিং তো ওইখান হলিডে না শুক্রবার তো বন্ধের দিন না তো যাই হোক কাজ শেষে গেলাম গিয়া দেখি মানুষ যেন কেমন কেমন লাগতেছে দেখলে মানে সবাই একটু ডিফারেন্ট মনে হইতেছে একটা কালটিস একটা ব্যাপার মনে হইতেছে তো এর ভিতরে একজন আসলেন সবাই দাঁড়ায় গেল একজন আসলেন সব বুজুর্গ সব দাঁড়ায় গেলো দাঁড়ায় করতেছে আমি বসে আছি আমার তো শার্ট প্যান্ট পরা হাতে একটা ব্রিফকেস তো ওই ভদ্রলোক এক সময় বয়ান করতে শুরু করলেন জুমার আগে দিয়ে তো বলতেছেন যে ওনার কাছে এলহাম হয়েছে যে এই কাবায় গিয়া মক্কামদিনায় গিয়ে কি হবে এইখানেই যদি আজান গাছী আর কি আজান সিলসিলা আর কি যে এইখানেই মানে ওইটার ফজিলত পাইতে পারেন আর কি যদি আপনারা ওইখানে যান আর এইটা শুই না আমি তখন মানে হাতে না তিন লাফে জাস্ট বাইর হয়ে আমার ওই খিদিরপুরে যেখানে ছিলাম ওইখানে আসা আমি জোহরের নামাজ পড়ছি আর কি আমার এই জুম্মা পড়ার দরকার নেই হক্কানি বললেন এখানে এদেরই কিন্তু এখানে আসে হক্কানি প্রেস হক্কানি কী সব আছে সব এই জায়গায় আসে দেখবেন